সম্মানিত ভাইরা কাজী টিভির যে সকল শ্রোতা দর্শক সকলকে আমি মোবারকবাদ জ্ঞাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসায় বলছেন সূরাতুল আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তু মানে আমার সম্পদ তুমি যতক্ষণ পর্যন্ত তুমি দান না করছো সাদাকা না করছো আল্লাহর রাস্তায় না দিচ্ছ তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না এছাড়া আমরা আরো জানি সূরাতুল বাকারা একদম শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তি ঈমানদার হওয়ার জন্য কয়েকটা শর্ত আরোপ করেছেন এর মধ্যে দেখেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউমিনুনা বিল গায়ব ইয়ুকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যে তোমাকে রিজিক আছে তুমি সেখান থেকে তুমি দান করো ইনফাক করো আপনি দেখেন এরপরে পবিত্র কোরআন 3 নম্বর পারায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান দিনেও দান করবে রাতেও করবে প্রকাশ্যও করবে গোপনেও করবে আমরা শুধু গোপনের দানের ফাজাইল বর্ণনা করি কিন্তু কোরআনুল কারীমে স্পষ্ট আছে সিররান ওয়া আলানিয়া আপনি দেখেন এখানে প্রকাশ্য বলছে গোপনে বলছে হ্যাঁ এখানে প্রকাশ্য কখন হবে অহংকার যদি না আসে আমার অন্য ভাইকে উদ্বুদ্ধ করার জন্য গোপনে তো এটা তো সর্বোত্তম এটা তো কোনো বলারই অপেক্ষা রাখে না এছাড়া আপনি সূরাতুত তাগাবুন দেখেন 28 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত এরপরে দেখেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি যারা দান সাদাকা করে না আপনি দেখেন দান সাদাকা কেমন করে না পকেটে টাকা আছে একজন ফকির এসে বাবা আমাকে আল্লাহর রাস্তায় একটু দান করেন আমি তাকে 2 টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নেই আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ অথচ আমি একটু আগে কিন্তু রেস্টুরেন্টে আমি হাজার হাজার টাকা খেয়ে আসলাম বন্ধু বান্ধব সহ আড্ডা দিলাম ওয়াইটার কি দেখেন ওয়াইটারের নির্দিষ্ট বেতন আছে তারপরে আমি তাকে 50 টাকা দিয়ে আসলাম অথচ আমি ফকিরকে 2 টাকা দিতে চাচ্ছি না শুক্রবারে সালাত আদায় করি না আমি গাফেল শুক্রবারে একদিন মসজিদে যাই দেখি পকেটের সবচেয়ে ছোট নোট কোনটা সেরা নোট কোনটা ওটা আমি মসজিদে দিতে আমি পছন্দ করি মাআযাল্লাহ এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কোরআনুল কারীমে কি বলা শুনেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত আল্লাহ বলে তোমরা মৃত্যু আসার আগে তোমরা দান করো যদি দান না করে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম আল্লাহু আকবার হাসর মানে তারা বলবে আল্লাহ আল্লাহ লাউলা আখারতানি আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন আমি দুনিয়া যাব সবগুলো আমি দান করে দেব এজন্যই আমাদেরকে রমাদানুল মুবারকে বেশি বেশি দান সাদাকার ব্যাপারে আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা গরিব মিসকিন যে সকল বিশেষ করে যারা মাদ্রাসায় পড়াশোনা করে গরিব টাকা পয়সা না কিতাব কিনতে পারছে না তাদেরকে দিতে পারি মাদ্রাসা লিল্লাহ ফান্ডে আমরা দিতে পারি অথবা সমাজে বিভিন্ন রকম আমরা উন্নয়নমূলক কাজ করতে পারি এই বিষয়গুলো আমাদেরকে আপনি দেখেন আমাদের অনেক সচেতন মুসলমান আছে তারা রমাদানে যাকাত দেয় আসলে কি রমাদানে কি যাকাত দেওয়া ফরজ না যাকাত আমি যেই কোনো সময় দিতে পারি কিন্তু কেন দেয় রমাদানে ফাদাইল বেশি এইজন্যই দেয় তাহলে আমি ইনফাক ফি সাবিলিল্লাহ তো রমাদানে বেশি করতে পারি আমি সেই সারা বছর মসজিদে শুক্রবারে 5 টাকা দিয়ে আসছি শুক্রবারও সে 5 টাকায় থাকলাম রমাদানে আমি সে 5 টাকা থাকলাম এটা কেমন হলো এরপরে দেখেন আপনি দেখেন আমি এখানে আরেকটু বিষয় যোগ করতে চাই আপনি সাদাকাতুল ফিতরের দিকে চলে যান রমাদানুল মুবারকে সাদাকাতুল ফিতর দেয় সে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে 70 টাকা থেকে 2000 টাকা আল্লাহ যে ব্যক্তি রিকশা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে সে ওদের 70 টাকা দেয় আর আমি কোটিপতি আমার 10 তলা বাড়ি আছে আমার লক্ষ টাকা আমার মাঠে 10 বিঘা জমি আছে আমিও সে 70 টাকা কেন রে ভাই আমি কি 1000 টাকা করে দিতে পারি না আমি কি 2000 টাকা করে দিতে পারি না আমি কি 500 টাকা করে দিতে পারি না এজন্যই কার সম্পদ আছে কার না এটা আল্লাহর দরবারে কিন্তু জবাবদিহিতা করতে হবে লালমাই লেকল্যান্ড পার্কে আপনাকে স্বাগতম লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত লালমাই লেকল্যান্ড পার্ক প্রকৃতির ছোঁয়ায় কিছুক্ষণ আপনিও আমন্ত্রিত আপনি কি সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশে সময় কাটাতে চান তাহলে চলে আসুন লালমাই লেকল্যান্ড পার্কে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক বনভোজনের কথা ভাবছেন তাহলে চলে আসুন লালমাই লেকল্যান্ড পার্কে যন্ত্র নয় প্রকৃতি নির্ভর লালমাই লেকল্যান্ড পার্ক লালমাই সদর দক্ষিণ কুমিল্লা কাজী টিভি সত্যের সন্ধানে সবসময় সবখানে।